আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছে, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআ, যারা সত্য প্রত্যাখ্যান করে কুফরি করেছে তাদের দৃষ্টান্ত হলো মরুভূমির মরীচিকার মতো। ইয়াহসাবুহু যামআনু মা'আ, যেটা বালি কিন্তু দূর থেকে দেখতে মনে হয় পানি। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, লোকটা যায় সামনে খালি মনে হয় আরেকটু গেলেই পানি, শেষ পর্যন্ত দেখা গেল পানির বংশও নাই, ওটা হলো মরীচিকা চিকচিক করতেছে। তো যারা সত্য প্রত্যাখ্যান করে, যারা হকটা গ্রহণ করে না, তাদের পরিস্থিতি ঠিক তেমন। আমরা আমাদের বক্তব্যের ভিতরে একটা বিশেষ অংশ রাখবো হলো ইনসাফের বিষয়ে ইনশাআল্লাহ। খুব ভেঙে ভেঙে বলার চেষ্টা করব, ইনসাফ হলো দুই ধরনের। এটা যদি খালেকের ব্যাপারে হয় তাহলে হবে শেরেক করা যাবে না, এটা যদি মাখলুকের সাথে লেগে যায় তার অর্থ হবে মানুষের প্রতি জুলুম অন্যায় অত্যাচার করা যাবে না, আল্লাহর সাথে করা যাবে না। তার একটা আয়াত বলি কোরআন মাজিদে, আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহ বলছেন তার থেকে বড় জালেম আর কে আছে যে আমি আল্লাহর প্রতি মিথ্যারোপ করে না। আউযু বিল্লাহ, মানে আমরা মনে করছি যে আমি আমার এক ভাইয়ের প্রতি জুলুম করছি, এটার নাম জুলুম, কিন্তু মানুষ তার রবের প্রতিও জুলুম করে। কেন করে? কুমিল্লার চাঁদপুরের এক পীর বলতেছে, আল্লাহ কোনো ডিসিশন নিতে গেলে মুহাম্মাদের অনুমতি নিয়ে নিতে হবে, মানে বুঝতে পারে নাই কখন জানি কাফের হয়ে গেছে, কারণ এই কাজটা ছিল আল্লাহর, আল্লাহর রুবুবিয়াতেও হাত দিয়ে দিয়েছে, দিয়ে ওখানে মাখলুককে ভরে দিয়েছে। আল্লাহর ডিসিশন, আল্লাহর কোন ফায়া কোন, পুরোটাই তার ইখতিয়ারের ভিতরে, বিয়াদিকাল খাইর, কল্যাণ আল্লাহর হাতে। তো ইনসাফ করতে না পেরে বলে ফেলছে মুহাম্মদ এত মূল্যবান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ নিজেও কোনো ডিসিশন নিতে গেলে মুহাম্মাদের অনুমতি নিয়ে করে, যদি সে বিলটা পাশ করতে বলে হবে না হয় হবে না। যুক্তি কি? তখন সে মক্কায় একবার যায়, মদিনায় একবার যায়, জাল হাদিস নিয়ে আসে 11টা, বিভিন্ন কিছু নিয়ে এসে তিনি একটা পাগল বুঝ দিয়ে দিচ্ছে মানুষের সামনে। মানুষ তার রবের প্রতিও মানুষ ইনসাফ করে না। আল্লাহ বলতেছে আমি রহমান, আমি আছি আরশের উপরে, তবে আমার থাকা, আমার হাত, আমার চোখ, এটা কোনো মাখলুকের সাথে তুলনা দিও না। লাইসাকা মিসলিহি শাই, তুলনা দিয়ে লাভটাই বাকি, কারণ তুমি আর আমি তো আলাদা, আমি খালেক তুমি মাখলুক, এটা মিলাতে চাইলেও তো মিলবে না। আমি সবচেয়ে উপরে, কিন্তু আমি যখন একবার মুখ দিয়ে সরল মনে বলে ফেললাম যে আমার আল্লাহ নাই কোন জায়গা, আমার ভিতরেই তো আছে, যেদিক তাকাই তিনি তো আছে, তো অথচ আমি তখনও বুঝতে পারি নাই, আমার ইমানটাই চলে যাচ্ছে, আমি একটা শিরকি আকিদা, কুফুরি আকিদা লালন করে ফেললাম। ঠিক তেমনি মানুষ শিরকের মাধ্যমে, কুফুরের মাধ্যমে তার রবের প্রতি বেইনসাফ করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও ইনসাফ নেই।